ওয়েদারটা এখন একটু ঠিক হয়েছে, এক্স্যাক্টলি ওইটা হচ্ছে ক্লক টাওয়ার, এদিকে এই যে গ্রিনটা ওটাই ক্লক টাওয়ার, আর এদিকে পুরো কুয়াশাতে ভর্তি। হাই গাইস, গুড মর্নিং। এখন আমরা যাব বাইরে শপিং করতে এবং কিছু খাওয়া দাওয়া করতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ভিডিওটা হচ্ছে আমার দার্জিলিংয়ের যে পার্ট বাই পার্ট আমি দিচ্ছি, তো এটা হচ্ছে দার্জিলিংয়ের ডে থ্রি পার্ট ওয়ান। আমার মনে হয় আমি আজকে পার্ট ওয়ানে এটা শেষ করবো, বিকজ ভীষণ ক্লাউডি ওয়েদার, তো আনপ্রেডিক্টেবল ব্যাপারটা। দেখা যাক কতদূর কি যেতে পারি, আর এখন আমি কীরকম দেখাচ্ছে বাইরেটা আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। ওয়েদারটা এখন একটু ঠিক হয়েছে, এক্স্যাক্টলি ওইটা হচ্ছে ক্লক টাওয়ার, এদিকে এই যে গ্রিনটা ওটাই ক্লক টাওয়ার, আর এদিকে পুরো কুয়াশাতে ভর্তি। আমি আজকে একবার হোটেলের রুমের ছাদ থেকেও দেখিয়ে দেবো কীরকম লাগছে। দারুণ লাগছে, এখন খুব বৃষ্টি পড়ছে। আবার এই হলো ওদের ব্যালকনিটা, দেখিয়ে দিচ্ছি আরেকবার। ছাতা নিয়ে যেতে হবে, আবার বৃষ্টি পড়ছে। ছাতা নিয়ে যেতে হবে, আবার বৃষ্টি পড়ছে, তো ভিজে যাবো তো। টেরেসে যাচ্ছি এখন, যদিও ভীষণ বৃষ্টি পড়ছে, স্টিল আগের দিনও আমি দেখিয়েছিলাম, মানে খুব সুন্দর। এই যে আমি ব্লগিং করছি ফোন দিয়ে, বৃষ্টি পড়ছে বোঝাই যাচ্ছে আশা করি, শুধু আপনাদের জন্য আমি বৃষ্টিতে কিরকম লাগে সেটাও দেখাচ্ছি। তো ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না, চলুন আস্তে আস্তে আছে, বিকজ স্লিপারি আছে। দারুণ লাগছে, দার্জিলিং বৃষ্টি মনসুন পাহাড় দেখা যাক আমরা বাইরে যাই কিনা। তাছাড়া এত সুন্দর লাগছে না এখন দেখতে, মানে ওদিকটা পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আশা করছি ক্লাউড পুরো উঠছে, দারুণ লাগছে। আমি আরেকবার তবু ব্যাক ক্যামেরা দেখে নিচ্ছি, ওখান থেকে পুরো ক্লাউড আসছে, দারুণ দারুণ লাগছে দেখতে। পুরো জাস্ট মেঘগুলো ওপরে উঠছে, এটাই আমাদের ভিউটা, যেটা আমি রুম থেকে দেখাচ্ছিলাম না, আমি ক্লক টাওয়ারটা ওটা এক্স্যাক্টলি এই যে এই গ্রিন যেটা আছে ওইটাই, দারুণ লাগছে। এটা ওদের ছাদ, এখানে আপনারা বসে আড্ডা মারতে পারবেন, দারুণ মানে সব ফেসিলিটি দারুণ। আমি বারবার দারুণ ইউজ করছি বিকজ জায়গাটা এত সুন্দর, মানে না আসলে বুঝবেন না এতটা ভালো লাগছে। কেমন লাগবে ভিউটা এটা তো জানাবেনই অবশ্যই, তার সঙ্গে আমি আজকে ফার্স্ট টাইম লেন্স পড়েছি সেটাও জানাবেন ঠিক আছে কীরকম লাগছে। অ্যান্ড এখানে কিন্তু ঠান্ডা আছে, মানে আমি যথেষ্ট জ্যাকেট ফ্যাকেট পরে আছি, এখন হয়তো টেম্পারেচার 17-18 হবে, তো ইটস ঠান্ডা কিন্তু আছে। আর মাস্ক আমি পরে নিই বিকজ আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই আপাতত এখন হোটেলে, তো আসতেই পারেন ফ্যামিলি নিয়ে। চলুন টাটা, এরপর আমার ফোনটা পুরো ভিজে যাচ্ছে, তো লাইক করতে একদমই ভুলবেন না, আমি শেয়ার করতে ভুলবেন না। আর ফাইনালি এখন বেরোচ্ছি আমরা চকবাজারে, বিকজ এই লেটারটা তো আজকে মনে হয় না ঠিক হবে, পুরো এখনও এরকমই ক্লাউডি।
তো বেরিয়ে যাই বিকজ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো লেটস গো লিফটে নামছি ভীষণ ঠান্ডা আর বৃষ্টিও হচ্ছে ছাতা নিয়ে নিয়েছি আমরা চক বাজার আসতে গেলে আপনাকে পাহাড়ি রাস্তাটি অনেকটা প্রায় হেঁটে নিচের দিকে নামতে হবে আপনিকা লুজ ভি মিলতে হয় না তো এটা হচ্ছে আমার ফেভারিট তিতোরা দোকান মানে তিতোরাটা অ্যাকচুয়ালি আমার ভীষণ ফেভারিট তিতোরা কি ওটা আমি ভিডিওর এন্ডে দেখাবো পাহাড়ে কিরকম বাজার হয় কিরকম দেখতে হয় মানে এরিয়াগুলো খুব দেখার ইচ্ছা করে যায় তো আমি এই জন্যে শুধুমাত্র পুরো পাহাড়ের রাস্তার যে বাজারটা আমি ওটা যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য তো শেফালি হচ্ছে এটা নাম অ্যাকচুয়ালি শেফালি তো শেফালি হচ্ছে অ্যাকচুয়ালি মোমোরই বড় ভার্সন তো এটা একটু বড় শেপের হয় এটার চিকেন শেফালি অ্যাকচুয়ালি এটার দাম ছিল 30 rupees করে এক একটা পিস ভীষণ ভীষণ ভালো খেতে হয় এটা তো এই বাজারটা আপনি যতটা এক্সপ্লোর করবেন ততটা আপনি দেখতে পারবেন ব্যাগ আছে জুতো আছে এবং খাবারের দোকান আছে মানে সব রকম দোকান আছে তো বেশ সুন্দর লাগে এখানে জাস্ট পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে মেঘ দেখতে দেখতে মানে একটা আলাদা একটা এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি তো আমার তো ভীষণ লাগে পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে ঘোরা তো এটা আমার ফার্স্ট টাইম ছিল যে পাহাড়ের মার্কেট প্লেসে ভিজিট করা ওকে সো এই মার্কেটটা কিন্তু ভীষণ ফেমাস বিকজ এখানে অনেকটা চিপ প্রাইসে আপনারা মাল পেয়ে যাবেন মানে যত প্রোডাক্টস দেখছেন অনেক অনেক কম দামে পেয়ে যাবেন আমি কী কী কিনেছি আমি কিন্তু ওটার পুরো মানে রিভিউ এবং আমি দেখিয়েছি ভিডিওটার এন্ড অবধি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনি দেখতে পারবেন আমি কী কী এক্স্যাক্টলি এই শপিং অ্যাপ থেকে কিনেছিলাম ওকে এই দোকানটা অ্যাকচুয়ালি মার্কেট যেটা ভেজিটেবল মার্কেটটা ওর এক্স্যাক্ট সামনে এখানে চিকেনের আইটেম পাওয়া যায় এবং স্পেশালি এটা একটা আলু পকোড়া দারুণ খেতে হয় এখানে অনেক টাইপের আরও চিকেন পকোড়া শেফালি এবং চিলি চিকেনও কিনতে পাওয়া যাচ্ছিল তো আমরা চিলি চিকেনও ট্রাই করেছি দারুণ খেতে লেগেছে শেফালিও খেয়েছি ওটাও ভালো লেগেছে আলুর চপটাও খেয়েছিলাম ভীষণ ভালো ছিল তো এটা একটা নতুন আইটেম নট লাইক আমাদের জন্য ডেফিনেটলি নিউ বাট ওদের জন্য এটা খুবই একটা নর্মাল আইটেম তো আমরা এগরোল জাস্ট এগরোল হিসেবে খাই রাইট বাট এখানে এগরোলের মধ্যে কিন্তু চাউমিনও দেওয়া হয় আপনাকে জাস্ট একবার বলতে হবে যে ওদের মতন করে বানিয়ে দেওয়ার জন্য তো ওরা ওদের মতন বানিয়ে দেবে তার প্রাইসটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না বাট ওই 30-40 মধ্যে ছিল তো এটাও কিন্তু ভালো খেতে তো মানে এটা একদম একবার ট্রাই করবেন বিকজ এমন কিছু দাম নয় বাট ভালো খেতে তো অ্যাকচুয়ালি ওদের যে রোলে যে মানে এগ রোলের যে পরোটাটা থাকে ওটা ভীষণ পাতলা থাকে এবং
একটা আলাদা টেস্ট আমি বলবো, যেটা আমি কলকাতার এগ রোলটা কি আমাদের একটু মোটা হয়, তো এটা কিন্তু মোটা নয়, এটা একদম একদম থিন একটা লেয়ার থাকে এবং খুব ভালো লেগেছে খেতে আমার। সো ডোন্ট গো বাই মাই এক্সপ্রেশন, ওকে, কারণ আমি এখানে হয়তো এক্সপ্রেশনটা মনে হচ্ছে তোমার ভালো লাগছে না, বাট অ্যাকচুয়ালি এত ভালো ছিল না যে আমি জাস্ট ওটাকে মানে ফিল করে করে খেতে চাইছিলাম, ওকে, তো আমি ওখানে একদম নাম্ব হয়ে খাচ্ছিলাম। এটা একটা ফেমাস চায়ের দোকান, ওখানে মোস্ট প্রবলি RRT দোকান বা RP এরকম নাম, তো ভীষণ ফেমাস ওখানকার। বৃষ্টিতে ভিজে ভিজে এখন রীতিমতো আসলাম, মানে চুলবুল সবই ভেজা, জ্যাকেট ট্যাকেট সব ভেজা, তো মনসুনে আসলে ওয়াটারপ্রুফ জ্যাকেট পরাটা মাস্ট। আর আমি এখন চক বাজার থেকে আমি অনেক কিছু কিনেছি, একটা টপ কিনেছি, অনেক তিতরা কিনেছি, অ্যান্ড তিতরা যারা জানেন না তাদেরকে আমি দেখাবো এক্স্যাক্টলি তিতরা কি, এখানকার একটা লোকাল আচারের মধ্যে পড়ে, এবং দার্জিলিং টি কিনেছি, অ্যান্ড ফিউ অ্যাডভাইসেস, ছাতা নিয়ে যাওয়া যাবে না, এবং যেহেতু লকডাউনের টাইম তো এখন 7টা নাগাদ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এবং সকাল 9টা নাগাদ খুলছে চক বাজার, এবং বৃষ্টিতে ভেজাটা কিন্তু মাস্ট মনসুনের জন্য, একটা আলাদাই ফিল আছে পাহাড় অ্যান্ড বর্ষা অ্যান্ড ভিজে ভিজে শপিং করার, রাইট? তা আমি দেখাচ্ছি, এবং লাস্টে আমি আরেকটা কথা বলবো, তার জন্য জাস্ট ওয়েট করে থাকতে হবে। থ্যাংক ইউ দোস্ত মেরা ক্যামেরা পাকানে কে লিয়ে, তো আমার যে ফ্রেন্ডটা এখন ভিডিও আমার জন্য হেল্প করছে তার জন্য এই ভিডিওটা লাইক করে দিও, বেশি বেশি লাইক করলে আমার দোস্ত খুব খুশি হবে। তো ফার্স্ট যেটা আমি অ্যাকচুয়ালি কিনেছি, সেটা হচ্ছে এখানকার যে লোকাল আচারটা হয় তা সেই লঙ্কাটা, মানে দারুণ ঝাল হয় এটা অ্যাকচুয়ালি, কিছুটা বলে ভুলে গেছে আমি, এটা দাচি দালচি কিছু একটা, তো যারা জানেন তারা প্লিজ একবার জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে, দারুণ খেতে হয়, ভীষণ ঝাল হয় লঙ্কাটা। তা আমি সেপারেটলি জাস্ট রেড কালারটাই নিয়েছি, কারণ আচারটা আমি এখনো খুঁজে পাইনি, যদি আমি আচারটা পাই তো নিয়ে আসবো, মানে আমার প্যাকেজ আচার দরকার ছিল না। তারপর এটাও সেম লঙ্কা, এগুলো সব তিতরা কিনেছি আমি। এটা হচ্ছে ফুলের অ্যাকচুয়ালি ইয়ে তিতরাটা, এটার নাম হচ্ছে খাট্টু, রাইট? এরকম এটা খুবই ভালো হয় খেতে, এটা বড় প্যাকেটও কিনতে পাওয়া যায়। দেখাচ্ছি এবার আমি কি কি কিনেছি, হচ্ছে হোয়াইট রাবিট এর যে চকলেটটা, যদিও এটা স্প্ল্যানারে ইজিলি আপনারা পেয়ে যাবেন এই চকলেটটা, এটাও কিনেছি। এইবার তিতরা আসছে, এক্স্যাক্টলি এগুলো কিসের তিতরা আমি জানি না, মিঠো তিতরাই লেখা আছে। এটা একটা একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি বিকজ অনেক তিতরা কিনেছি, এটা আরেকটা এরকম একটা গিলা তিতরাও কিনেছি, তো বেসিক্যালি এরকম অনেক তিতরা আমি কিনেছি। এবার দেখো আমি আর কি কিনেছি, মানে আমি যখনই আসি আমি তিতরা, আই মেক শিওর যে আমি তিতরা কিনছি, বিকজ ওয়ান অফ মাই ফেভারিট। পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছেন, মানে কতটা বৃষ্টি পড়ছে বাইরে, ভেজেনি হয়তো প্যান্টটা, না, বাহ খুব সুন্দর ভাবে এটাও ভিজে গেছে, তো
এই একটা প্যান্ট কিনেছি আমি। এটা কিন্তু উলেন একটা প্যান্ট, ভীষণ ভালো মানে উইন্টারের জন্য। আমার এরকম একটা সেম আছে, আমি আরো একটা জন্য কিনে নিলাম। খুব ভালো এই প্যান্টগুলো, খুব ভীষণ সফট হয় এবং 200 rupees নিয়েছে জাস্ট। আচ্ছা, দার্জিলিং এ এসেছো আর চা পাতা কেননি সেরকম হয় না, তো এটা অ্যাকচুয়ালি আমার জন্য চা পাতা, মানে আমি খুব একটা বেশি চা খাই না মিল্কের জন্য। এই এটাই আমি তখন স্মেলটা নিচ্ছিলাম ওই দোকানে, ভীষণ ভালো মানে স্মেলটা ছিল। এটা আমার 100 gram 60 rupees মানে 600 rupees কিলো ছিল, ভীষণ সুন্দর এটা। মানে এখন একটু স্মেল আসছে, মানে খুবই সুন্দর স্মেলটা। আরেকটা আমি ইয়ে কিনেছি, বাও এটাও ভিজে গেছে, বাট শ্রক কিনেছি। এটা একটা ভীষণ সুন্দর মেটেরিয়ালটা, এরকম সামনে দিয়ে আসছে, এরকম দারুণ মেটেরিয়ালটা লাগলো। এটাও 100 rupees ছিল, সব আমাকে শুকাতে হবে কিন্তু ভীষণ ভিজে গেছে। এটা অ্যাকচুয়ালি কোরিয়ার একটা নুডলস, এগুলো এটা ইজিলি পাওয়া যায়, মানে অনলাইন অ্যাকচুয়ালি পাওয়া যায়, আপনি এমনি পাবেন না যে কোনো লোকাল শপে কলকাতা বা আউটসাইডে, অনলাইনে অর্ডার দিয়ে নেওয়াতে হয়। এটা এখানে 50 rupees, মোস্ট প্রবলি 2x তো লেখা নেই, কতটা ঝাল হবে ঠিক জানি না, বাট এটা 50 rupees নিয়েছে, ছোট প্যাকেট একটা। আর নিয়েছি হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে এই টপটা, এই টপটাও ভিজে গেছে। আয়রন করে নিতে হবে আমাকে একবার, খুব সুন্দর মানে খাতটাও খুব সুন্দর, একদম চক বাজার থেকে নিয়েছি মোড়ের থেকে, খুব সুন্দর এটা। না গেস করো এটার প্রাইস, আমি এটা বলবো না, তো কমেন্ট সেকশনে গেস করো এটার কত প্রাইস হতে পারে, দেন আমি বলবো। জাস্ট মোড়াটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, মানে এরকম ভাবে র্যাপ করে নিয়ে এসেছিলাম তাই, আদারওয়াইজ খুবই সুন্দর এরকম দেখতে। তো কত টাকা হতে পারে প্রাইস এটার, গেস করো কমেন্ট সেকশনে, আমি এখন বলবো না, আমি কমেন্ট সেকশনে দেখি কারা রাইট গেস করতে পারে তখনই বলবো আমি। এটা নর্মাল দোকান থেকে কিনেছি একটা। তো এটাই ছিল আজকে ডে 3 পার্ট, একটাই রাখলাম আমি, ভিডিওটা একটু লং হয়েছে বিকজ আমি সব মোটামুটি আজকেটা দেখানোর চেষ্টা করেছিলাম। কালকের আমাদের লাস্ট ডে, এখানে কি কি থাক আমরা ঘুরছি বা আমরা কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি আমার সবই থাকবে ভিডিওতে। তো এই সিরিজটা কেমন লাগছে ওটা বলতে জানাবো, তো এই সিরিজটা কেমন লাগছে ওটা জানাতে একদম ভুলবেন না। আর যারা এখনো আমার দার্জিলিং এর পার্ট 1 থেকে দেখেননি, তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, প্লিজ টু ওয়াচ অ্যান্ড শেয়ার, অ্যান্ড এই ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না, বিকজ প্রায় ভিজে ভিজে ভিডিওটা বানিয়েছি। ওকে, আর একটা কথা, সেটা হচ্ছে কেউ যদি আমাকে কমেন্ট সেকশনে কোনো মানে ডিটেলস বা কিছু এনকোয়ারি বা কোয়েরি থাকে তো সেটা জানাতে পারে, আমি মানে যদি আমি জানি তো রিপ্লাই করবো। এবং আপনারা যদি আমাকে কমেন্ট সেকশনে কিছু জিজ্ঞেস করতে কমফোর্টেবল না হন, তাহলে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও কানেক্ট করতে পারেন, আমি এখানে বা এখানে আমি দুটোর নাম শেয়ার করে দেবো। অল্টারনেটিভলি আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে আমার ইনস্টা অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টে, তো ওখানেও আপনারা আমার কন্ট্যাক্ট করতে পারেন। এবং তার সঙ্গে আমি যেসব এরিয়াগুলো ঘুরছি এক একটা করে আমার যেগুলো ফেভারিট ফটো হবে আমি সেগুলো পোস্ট করবো, তো ডু চেক দ্যাট অলসো। বাই।